हेलो गुड मॉर्निंग बंधुरा वेलकम टू माय यूट्यूब चैनल बंधुरा कैमन आछो देखो आमी सकाल सकाल चले एसेछी तो आज के आमी चले एसेछी रास्ताय ठीक आछे आमरा प्रतिदिन माठे जाई ना कारण आमादेर बाड़ी थेके माठ प्राय 5 থেকে 6 কিলোমিটার দূরে এবার প্রতিদিন সম্ভব হয় না যে সাইকেল চালিয়ে যাই অথবা স্কুটি নিয়ে যাই স্কুটিতে বুঝতে পারছো প্রচুর তেলের দাম আর সাইকেল চালিয়ে গেলে পাপ এত ব্যথা হয় গিয়ার প্র্যাকটিস করতে পারি না আর প্র্যাকটিস করেও যদি মনোবল দিয়ে আসি তাহলে আসার সময় আর শক্তি হয় না তো আমরা দুদিন রাস্তা প্র্যাকটিস করি আর দুদিন মাঠে দুদিন রাস্তায় দুদিন মাঠে আর যেদিন আমরা রাস্তা প্র্যাকটিস করি সেদিন আমরা সকালে করি যেদিন আমরা মাঠে প্র্যাকটিস করি সেদিন আমরা ওই ধরো 11টা কি 12টার সময় মাঠে যাই তা আজকে ভিডিওটা হচ্ছে যে তোমরা কখন প্র্যাকটিস করবে সকালে নাকি দুপুরে তো বন্ধুরা যেহেতু আমাদের মাঠ মানে মাঠের যে টাইম রিপোর্টিং টাইম সেটা হচ্ছে সকাল 7টায় এবার আমরা কেউ জানি না আমাদেরকে মাঠে ঢোকানোর পর কখন মাঠে নামিয়ে দিবে 10টায় না 12টায় নাকি দুপুর 2টায় কেউ জানি না সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে মানে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আমি একদিন মানে আমরা যেদিন মাঠে প্র্যাকটিস করি সেদিন আমরা সকাল 11টা 12টার সময় গিয়ে প্র্যাকটিস করি রোদ্রের মধ্যে প্র্যাকটিস করি আর যেদিন আমরা রাস্তায় প্র্যাকটিস করি সেদিন আমরা 7টা বা 8টা যেহেতু রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলে সেই জন্য আমরা সকাল 7টা থেকে 8টার মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করি কারণ বেশি সকাল যত সকাল হবে গাড়ি ঘোড়া কম চলবে যত বেলা হবে তখন গাড়ি ঘোড়া বেশি চলে টোটো চলে অটো চলে তখন আমাদের খুব সমস্যা হয় কোথায় লেগে যাওয়ার চান্স থাকে তো তোমরাও অন্তত পক্ষে চেষ্টা করবে একদিন মাঠে প্র্যাকটিস করার আর একদিন মানে মাঠে না সরি তোমাদের হয়তো রাস্তার মানে মাঠ রয়েছে তো তোমরা অন্তত পক্ষে চেষ্টা করবে 9টার সময় প্র্যাকটিস করবে একদিন আর একদিন দুপুর 12টার সময় প্র্যাকটিস করবে যাতে হাতে বেশি দিন সময় নেই দুদিন বা তিন দিন সময় রয়েছে বা কারো কারো হয়তো আজকে থেকে তো মাঠ শুরু হয়ে গেছে কারো কারো ধরো আরও একেবারে অনেক দিন টাইম রয়েছে 10 দিন 12 দিন তো আমি তাদেরকে বলবো যাতে দুদিন থেকে তিন দিন তারা এই দুই দিন তিন দিন অন্তত পক্ষে দুপুর 12টার সময় গিয়ে প্র্যাকটিস করো যদি 12টার সময় রান দেয় তখন তুমি পারবে না সেই জন্য আমি বলবো তো বন্ধুরা তোমরা অবশ্যই রোদ্রুত প্র্যাকটিস করবে সকাল 8টা বা 9টার সময় প্র্যাকটিস করবে যাদের হাতে টাইম আছে যাদের হাতে একদমই টাইম নেই তারা খুব তাড়াতাড়ি মাঠ চলে এসেছে দুদিন তিন দিন টাইম রয়েছে তারা অবশ্যই রোদ্রুতে প্র্যাকটিস করো কারণ রোদ্রুতে তুমি ধরো আমি বলছি কথা তুমি ধরো ছায়াতে গিয়ে 4:27 ঢুকছো ঠিক আছে 4:28 ঢুকছো 4:25 ঢুকছো এবার ফট করে যদি তোমার মাঠটা দুপুর 1টার সময় পড়ে বা 12টার সময় পড়ে সেই টানা রোদ্রুতে বিশেষ করে যাদের শালুয়াতে মাঠ রয়েছে শালুয়াতে তোমরা জানো কতটা টেম্পারেচার ওখানে বেশি থাকে আর জলপাইগুড়িতে অন্তত পক্ষে মানে যারা নর্থ বেঙ্গলে রয়েছে তাদের ওয়েদারটা একটু হলেও সাউথ বেঙ্গলের থেকে অনেক কম মানে তাপমাত্রাটা এখনো কম রোদ্রুর প্রখরতা কম কিন্তু শালুয়াতে যাদের মাঠ রয়েছে ওই জায়গাটা খুবই গরম রোদ্রুর তাপটাও খুব বেশি তো ধরো তোমরা 4:27 কমপ্লিট করছো বাড়িতে মাঠে সকাল 7টা বা 8টা বা 9টার সময় তোমাদের সেখানে গিয়ে ধরো দুপুর 12টার সময় পড়লো তখন সেই 4:27 এমনিতেও রোদ্রুর মধ্যে তুমি দুপুরবেলা দৌড়বে তারপরে তো সেই সকাল থেকে লাইন দিয়ে বসে আছো খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না শরীরে শক্তি থাকবে না সেখানে তোমার মাঠ ফেল করার চান্স রয়েছে সেই জন্য আমি বলছি যে তোমরা অন্তত পক্ষে 2টো দিন বা 3টে দিন মাঠে 12টার সময় যাও গিয়ে প্র্যাকটিস করো আর তোমাদের বেস্টটা দিয়ে আসো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে উফ আমার হাত প্রচণ্ড ব্যথা ধরে গেল তো আমার কাছে তেমন কোনো কিছুই নেই না স্পিকার রয়েছে না ফোন রাখার স্ট্যান্ড রয়েছে আমি এইভাবে হাতে ফোন নিয়েছি বসে পড়েছি তোমাদের জন্য ভিডিও করছি আর এইভাবে ফোনটা ধরে ধরে আমার প্রচণ্ড হাত ব্যথা করছে তো বন্ধুরা তোমরা ভালো থাকবে বেস্ট অফ লাক যাদের রান আজকে থেকে স্টার্ট হয়ে গেছে খুব ভালো করে রান কমপ্লিট করো নিজেদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাও দেখা হবে বন্ধু নেক্সট ভিডিওতে ভালো থাকবে টাটা বাই বাই।